আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দিনাজপুর থেকে বলতাছি, ফুলবাড়ি থেকে। আমার নাম সাথী। আমি জীবনের কষ্টের কথা বলার জন্য ক্যামেরার সামনে আইসি। তে আমি আরও একবার আইছিলাম, কিন্তু সেরকম একটা মনের মানুষ পাইনি। তারপরও ফোন দিয়ে আশা দিয়ে আশা রাখে, কিন্তু ঠিকমতো সহযোগিতা করে না। এবং যে আমি একটা মনের মানুষ পাওয়ার জন্য ক্যামেরার সামনে আইছিলাম, কিন্তু সেরকম একটা মনের মানুষ পাচ্ছি না আমি। তো এখন কী করবো? কেউ তো আমাকে সহযোগিতাও করে না। আমার একটা মেয়ে আছে, ছোট 2 বছরের মেয়ে। মেয়েটাকে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, তার কারণে ক্যামেরার সামনে আইছি, সেরকম একটা মনের মানুষ পাচ্ছি না। আর আমার বয়স 20 বছর, আর এইভাবে একা কতদিন থাকবো? আমার বয়স 20 বছর, আমি আর একা কিভাবে থাকতে পারি? সেরকম একটা মনের মানুষ পাচ্ছি না, এবং রাতে ঘুম ধরে না। আর এখন তো আমার প্রয়োজন একটা স্বামীর প্রয়োজন, আর একটা মনের মানুষের প্রয়োজন, যেরকম যে আমাকে ভালোবাসবে, যাই আমাকে রাতে ঘুম পাড়াইতে পারবে এবং আদর্শ আগ দিতে পারবে, তাকে আমি সবকিছু দেবো। আমার ভিতরে কি না নেই, সবে তো আছে। কি দেখতেও সুন্দর বলেন। আচ্ছা, আপনার ভিতরে কি আছে আমরা একটু জানতে চাই। আসলে কি দিতে পারবেন আপনি? কি দিতে পারবো? একটা মেয়ে মানুষ কি দিতে পারে? সবে তো দিতে পারে। একটা মেয়ে মানুষকে যদি সেরকম ভাবে যদি খুশি করাইতে পারে, সে তাহলে যেভাবে চাবে সেভাবে পাবে। আদর, ভালোবাসা, যে কোনো একটা দিন যদি চায় অবশ্যই পাবে। আচ্ছা, তো আসলে আপনার প্রথম স্বামী কি হয়েছে সেই কথাটা যদি একটু বলতেন। আমার প্রথম স্বামী, আমি আর একবার আইছিলাম, আসে বলছিলাম যে আমার প্রথম স্বামী ডিভোর্সের মানে ডিভোর্সের কারণে আমাকে ছেড়ে দিছে, ঠিক আছে? তার কারণ আমি আমার মায়ের কাছে এখানে আইছিলাম, 1 লাখ টাকা যৌতুক হয়েছিল, 20,000 টাকা নগদ দিছিল, বাদবাকি টাকা দিতে পারেনি, তার কারণে আমাকে নিজে ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, সে নিজে ডিভোর্স দিয়েছে, আপনি ডিভোর্স দেন নাই? না। আচ্ছা, তো এই যে আপনি, সে যে আপনাকে ডিভোর্স দিয়েছে, আসলে মূলত ডিভোর্স দেওয়ার পিছনের কারণটা একটু বলেন তো, সত্য কথাটা বলেন। কারণ হচ্ছে, সে হচ্ছে মানে মা বাপের কথা শুনে, এবং মা বাপ যেটাই বলে সেটাই শুনে। তার কারণ আমার শুধু আমার মা, আমার বাবা নাই, বাবা মারা গেছে, আমার মা কিছু দিতে পারে না, তার কারণ আমাকে ওইভাবে জ্বালা যন্ত্রণা করে, মারধর করে, এ কারণ সহ্য না করতে পারি, তখন আমার মায়ের কাছে আইছিলাম। আসার পরে সে আমাকে কয়েক মাস পরে ডিভোর্সের কাগজ দেওয়ার মূলত কারণটা ছিল কি? আপনি কি তাকে ভালোবাসা দিতে পারেননি? না, ভালোবাসা তো দিতে পারছি, মেয়ে মানুষ কি না দিতে পারে, সবাই তো দিতে পারে, কিন্তু যৌতুকের কারণে আমাকে সে ডিভোর্স দিয়েছে। যৌতুকের কারণে, মানে যৌতুক চেয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কত টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, কত টাকা দিয়েছেন? মানে 1 লাখ টাকা দিছিল যৌতুক, 20,000 টাকা মানে নগদ দিছিল, বাদ বাকি টাকা দিতে পারেনি, তার কারণ আমাকে নিজের ইচ্ছাতে মা বাপের বিরুদ্ধে আমাকে ডিভোর্সের কাগজ দিয়ে দিছে। মানে 1 লক্ষ টাকা দিয়েছেন আর 1 লক্ষ টাকা দিতে পারেননি এই কারণে? হ্যাঁ। আচ্ছা, তো ডিভোর্সের পরে কি সেই টাকাটা আপনি ফেরত পেয়েছেন? না না, ফেরত পাইনি। আচ্ছা, তো আপনি আইনগত কোনো ব্যবস্থা নিলেন না? না, ব্যবস্থা নিছিলাম, কিন্তু তারা ব্যবস্থা বলতেছে যে এদের সাথে পারবো না, এরা সম্মান দিতে জানে না, মানে ব্যবহার এদের খারাপ। আচ্ছা, তো সেই ডিভোর্সের কাগজটা নিয়ে আসছেন আপনি? না, আনিনি। তো ক্যামেরার সামনে আসলে, নেক্সট যদি ক্যামেরার সামনে আসেন, তাহলে অবশ্যই ডিভোর্সের কাগজটা নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আসলে লেখাপড়া করেছেন কতটুকু? লেখাপড়া ক্লাস 8 থেকে লেখাপড়া করছি। 8 পর্যন্ত। আপনার ভাই বোন কয়জন? আমরা হচ্ছে 2 বোন, ভাই নেই। 2 বোন, ভাই নেই। আচ্ছা, তো আপনি বড় না ছোট? আমি সবার ছোট। আপনি সবার ছোট, মানে 2 বোনে মানে ছোট আপনি? হ্যাঁ, আমি সবার ছোট। আচ্ছা, তো আপনার বড় বোন কোথায় থাকে, কি করে? আমার বড় বোন, সে শ্বশুর বাড়িতে থাকে। আচ্ছা, আপনি তো এখন বাবার বাড়িতে? হ্যাঁ, আমি এখন বাবার বাড়িতে। আচ্ছা, আপনার কোনো ভাই নেই? না, আমার ভাই নেই, বাবা নেই। আচ্ছা, ভাই নেই, বাবা নেই। আচ্ছা, তো এই যে মানে আপনি বললেন যে মানে ভালো মনের মানুষ চাচ্ছেন, আসলে কেমন বয়সের চাচ্ছেন? কেমন বয়সের চাবো? বয়সের সাথে তো সাত নেই, যাই আমাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, সব কিছু দিয়ে আমাকে চালাইতে পারবে। আগে তো দেখবো সে আমাকে মানে কেমন কি দিচ্ছে, এবং কেমন কি দিয়ে আমাকে চালাচ্ছে, কেমন আদর ভালোবাসা দিচ্ছে, তা দেখে তো তাকে বিয়ে করবো আমি, তাকে জীবন সঙ্গী বানাবো আমি।
হুট করে তো বিয়ে করাটা সম্ভব না, আগে তো দেখবো শুনবো জানবো। সে আপনাকে দিবে কি দিবে না না দিবে সেটা দেখবেন, আপনাকে সে কিভাবে চিনবে, কি আপনার কাছে সে কি পাবে, সে কিভাবে, সে যেটাই চাবে সেটাই দিব, সেটা কি আমার মাঝে কি কিছুই নাই? সেটা কি বিয়ের আগেই? না, বিয়ের আগে যদি সে যদি আমাকে বলে যে না আমি বিয়ে করব এবং সবকিছু দিয়ে হেল্প করব এবং সাহায্য করব, তার মেয়েটাকে আমি নিব এবং সবকিছু দিব তাকে, সমস্যা কি তাতে? আচ্ছা, তাহলে আপনি সবকিছু দিবেন তাকে বিয়ের আগে? হ্যাঁ দিব। আচ্ছা, বিয়ের আগে যে আপনি সবকিছু দিবেন, কিভাবে দিবেন? সে প্রবাসী হতে হবে না বাংলাদেশি হতে হবে? সে প্রবাসী হবে, বাংলাদেশে ওগুলা তো টাকা পয়সা দেয় না এবং ফোন দিয়ে শুধু খালি আশা দিয়ে আশাই রাখে, কিন্তু সে দেয় না। আচ্ছা, তো প্রবাসে থাকলে আপনি কিভাবে তাকে দিবেন? তাকে কিভাবে দিব, সে যেভাবে নিবে আমি সেইভাবে দিব, সে যখন কাছে আসবে যখন বলবে যে আমি বিয়ে করব তাকে সেভাবে দেওয়া হবে। তার আগে? তার আগে ফোনের মাধ্যমেই হবে। ফোনের মাধ্যমে, ভিডিও কলে? হ্যাঁ। কিভাবে হবে? কিভাবে, ভিডিও ফোনে। আচ্ছা, ভিডিও ফোনে কি সবকিছু তাকে উজাড় করে দিবে? হ্যাঁ, তাকে উজাড় করে ভালোবাসা দেব। এটা নিজের থেকে বলা? হ্যাঁ, নিজের থেকেই বলতেছি। যে আমাকে সবকিছু দিতে পারবে, সহযোগিতা করতে পারবে এবং পাশে থাকতে পারবে, সে আমাকে কাছে আসে, সে আমাকে ভালোবাসা দিতে পারবে এবং সে ভালোবাসা জমে রাখবো, সমস্যা কি তাকে সবকিছু। তার মানে কি আগে বিয়ে তারপর? হ্যাঁ, আগে বিয়ে করব। আগে বিয়ে করবেন তারপর? হ্যাঁ, তারপর। আচ্ছা, তার আগে যদি সে আপনার কাছে কিছু চায়? হ্যাঁ দিব, দিব না কেন, অবশ্যই দিব। সে যদি আমার মনের মাঝে যদি সে যদি বিশ্বাস হয়ে যদি থাকে তাহলে অবশ্যই তাকে দিব, দিব না কেন। কিভাবে দিবেন? কিভাবে দিব, সে যদি আমাকে যদি বলে যে না আমি তোমাকে বিয়ে করব, সে যদি সত্যিকারে যদি বলে যে না তোমাকে আমি ঠকাবো না, তোমাকে আমি বিয়ে করব এবং শিওর ভাবে যদি বলে, তাহলে আমি ফোনে ভালোবাসা দিব, সমস্যা কি। আচ্ছা, সে ফোনের ভালোবাসা কি হবে? হ্যাঁ হবে। আপনার হবে না? তাতে ওখানে তো কি যেন বললেই তো আসা যাবে, তার কোনো তো মানে নেই, কিন্তু একটু সময় লাগবে, যখন আসবে তখন ভালোবাসা হবে, আসলে ভালোবাসা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো প্রবাসী কেন, শুধু বাংলাদেশিরা কি? বাংলাদেশের তো অনেক ছেলেরা আপনাদেরকে ফোন দেয়, খুঁজে পায় না। হ্যাঁ, তো বাংলাদেশের ছেলেরা কি ভালোবাসতে জানে না? বাংলাদেশি ছেলেরা ভালোবাসতে কিভাবে জানবে, তারা তো ফোন দেয়, ফোন দিয়ে আশা দিয়ে আশা রাখে, কিন্তু একটা টাকা দিয়ে তারা সহযোগিতা করতে পারে না, তাদেরকে কিভাবে বিশ্বাস করব। আচ্ছা, তো আপনার বয়স বললেন 20 বছর। হ্যাঁ। স্বামী ছাড়া কতদিন আছেন? স্বামী ছাড়া আছি 1.5 বছর 2 বছর এরকম হবে। একটা কথা বলেন, কয় বছর? 2 বছর হবে। 2 বছর? হ্যাঁ। এই 2 বছর থেকে কিভাবে কাটাচ্ছেন আপনার জীবনটা? কিভাবে এই মানে কষ্টটাই কাটাচ্ছি, সেরকম একটা তো মনের মানুষ পাচ্ছি না। আমি থাকায় মানে ভালো, এবং যে স্বামী এতদিন নাই, 2 বছর থেকে স্বামী নাই, তে অনেক কষ্টতে জীবন যাচ্ছে, কিন্তু সেরকম একটা তো মনের মানুষ পাচ্ছি না, তার কারণ এই জন্য ক্যামেরার সামনে আমি আইসি আবার, যে দেখি যদি একটা ভালো যদি মনের মানুষ পাই এবং তাকে জীবন সঙ্গী করে নিব, সে আমাকে ভালোবাসা এবং সবকিছু সে আমাকে দিবে, আমারটাও সে দিবে। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আসলে যে মনের মানুষ পাওয়া যায়, এটা কিভাবে বুঝলেন? কিভাবে, এরকম করে তো অনেক মানুষ বিয়ে করে করে না, যে সেরকম যদি একটা ভালো মনের মানুষ পায়, তো অনেক মানুষ তো করে করে না, সেরকম আমি একটা মনের মানুষ। আচ্ছা, এর আগে তো আপনি ভিডিও করেছেন, এখানে কোনো মনের মানুষ পান নাই সেরকম? না, সেরকম আমি মনের মানুষ পাইনি, কিন্তু আমাকে ফোন দেয়, ফোন দিয়ে শুধু আশা দিয়ে আশা রাখে, কিন্তু সে একটা টাকা দিয়ে কেউ হেল্প করে না, সহযোগিতা করে না। আমার একটা যে মেয়ে আছে, মেয়েটা যে অসহায়, মেয়েটার কারণেও কেউ সহযোগিতা করে না। আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আমরা তার মেয়েটাকেও ক্যামেরার সামনে আনব, এবং আপনারা যে যেখান থেকে আছেন আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখে যান। তো আসলে এই বোনটি মানে তার স্বামী নেই, এই জন্যই ক্যামেরার সামনে আসছে, এবং তার একটি মেয়ে নিয়ে খুবই কষ্টের জীবন কাটাচ্ছে। তো আপনারা যে যেখানে আছেন তাকে সাদা মনে একটু সাহায্য করবেন, বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে কেউ বদ্ধ হয়ে প্রতারিত হবেন না, আগে ভালো করে জেনে শুনে বুঝে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথা কেউ প্রতারিত হবেন না।
তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, ফোন নাম্বার বলেন। 01791960870। এই নাম্বারে কি ইমো আছে? না, এটা বিকাশ করা। ইমো নাম্বার আছে আপনার? না, ইমো নাম্বার নাই। যাই আমাকে ইমো ফোন কিনে দিবে, তাকে আমি ইমো নাম্বার দিব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।